السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا أما بعد প্রিয় দর্শক ইসলামে শরীয়তে অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার মাধ্যম হচ্ছে তিনটি প্রথমটি হচ্ছে ওযু তারপর রয়েছে গোসল তারপর তায়ামুম এই তিন পদ্ধতিতে অপবিত্রতা থেকে মানুষ পবিত্রতা অর্জন করতে পারে অজু গোসল তায়াম্মুম আর গোসল সাধারণত চার প্রকার একটি হচ্ছে মুস্তাহাব গোসল আর একটি হচ্ছে সুন্নত গোসল আর একটি ওয়াজিব গোসল আর একটি হচ্ছে ফরজ গোসল আজকের পর্বে আমরা ফরজ গোসল কীভাবে করতে হয় অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল নাপাকি থেকে পবিত্র হওয়ার যে গোসল ফরজ গোসল এই গোসল কীভাবে করতেন এই বিষয়ে আমরা আলোচনা করব আসুন হাদিসে এই বিষয়ে কী বলা আছে আমরা শুনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা গতাসালা মিনাল জানাবাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্রতা থেকে পবিত্রতা লাভের জন্য যখন তিনি গোসল করতেন তখন বাদা ফাগাসালা ইয়াদাইহি তিনি দুই হাত আগে ধৌত করতেন ফরজ গোসলের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত আগে ধৌত করতেন সুম্মা ইয়াতাওয়াদ্দাউ কামা ইয়াতাওয়াদ্দাউ লিসসালা নামাজ যেভাবে ওযু করা হয় ঠিক এইভাবে ওযু করতেন প্রথমে দুই হাত ধুইতেন তারপরে নামাজের মতো ওযু করতেন নামাজের জন্য আমরা যেভাবে ওযু করি ঠিক এইভাবে ওযু করতেন সুম্মা ইউদখিলু আসাবিআহু বিল মাই অতঃপর তিনি পাত্রে এখন তো অনেক কিছু আছে তখন গামলা ছিল অথবা ড্রাম আকারে কিছু বালতি আকারে এরকম কিছু ছিল পানির পাত্রে তিনি হাত প্রবেশ করাতেন আঙ্গুলগুলো প্রবেশ করাতেন ফায়ুখল্লিলু বিহা এভাবে খিলাল করতেন তারপরে উসুলু শাআরিহি চুলগুলো এরকম খিলাল করে দিতেন সুম্মা ইউসাব্বু আলা রাসিহি সালাসা গুরুফাতিন বিয়াদিহি নবীজি তিনবার এরকম মাথায় আগে পানি ঢালতেন একবার দুইবার তারপর তিনবার মাথায় তিনবার পানি ঢালতেন তারপর সুম্মা ইউফিউদুল মা আলা জিলদিহি কুল্লি তারপর সারা শরীরে পানি ঢালতেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল যেভাবে করতেন একেবারে সহজ তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দুই হাত ধৌত করতেন দুই হাত ধৌত করে নামাজের জন্য যেভাবে আমরা ওযু করি ঠিক এইভাবে ওযু করতেন তারপরে পানির পাত্রে হাত ঢোকাতেন এখন তো হাত প্রবেশ করাতে হবে যেহেতু অনেকেরই বাড়িতে ঝর্ণা আছে উপর থেকে পানি পড়ে অথবা বিভিন্ন ধরনের সুবিধা আছে তারপরে নবীজি হাতগুলো খিলাল করতেন মাথার মধ্যে তিনবার একবার দুইবার তিনবার পানি ঢালতেন তারপরে সারা শরীর ধৌত করতেন আবার অন্য হাদিসে এসেছে ইয়াবদাউ ফায়াগসিলু ইয়াদাইহি ক্বাবলা আই ইউদখিলাহুমাল ইনাআ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্রে হাত প্রবেশ করানোর আগে নিজের দুই হাত ধৌত করতেন আগে দুই হাত ধৌত করতেন তারপরে এই হাত পানির পাত্রে অর্থাৎ যদি ড্রাম হয় বালতি হয় মগ দিয়ে অথবা হাত দিয়ে পানি নিচ থেকে তুলতেন আগে হাত ধৌত করতেন হাত ধোয়ার পরে পানি তুলতেন সুম্মা ইউফরিগু বিয়ামিনহি আলা শিমালিহি তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দিয়ে বাম হাত ধৌত করতেন ডান হাত দিয়ে বাম হাত ধৌত করতেন ফায়াগসিলু ফরজাহা অতঃপর তিনি লজ্জাস্থান ধৌত করতেন সুম্মা ইয়াতাওয়াদ্দাউ তারপর ওযু করতেন তাহলে এই বর্ণনায় রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দুই হাত ধৌত করতেন তারপরে লজ্জাস্থান ধৌত করতেন তারপর ওযু করতেন তারপর সারা শরীর পানি ঢালতেন আর আমরা যদি যাদের বিবাহিত যারা তাদের ফরজ গোসল কীভাবে করতে হয় তার সহজ নিয়মটা হচ্ছে এই যে আপনি প্রথমত নিয়ত করবেন যে হে আল্লাহ পবিত্রতা অর্জনের জন্য আমি গোসল করছি এটাই ফরজ নামাজের নিয়ত না হয় তো আর পড়া লাগবে না নিয়ত করার পরে গোসলকারী সর্বপ্রথম উভয় হাত দুই হাত কবজি পর্যন্ত ধৌত করবে নারী এবং পুরুষ তারপর নিজের লজ্জাস্থান ধৌত করবে তারপরে হাতে এবং লজ্জাস্থানে নাপাকি থাকুক বা না থাকুক অর্থাৎ হাতে যদি নাপাক নাও থাকে লজ্জাস্থানে যদি নাপাকি নাও থাকে তবু হাত এবং লজ্জাস্থান ধৌত করতে হবে যেমনটা হাদিসে বলা হয়েছে তারপরে শরীরে কোথাও যদি নাপাকি লেগে থাকে যেমন আপনার কাপড়ে অথবা আপনার শরীরে যদি নাপাকি লেগে থাকে যেই জায়গায় নাপাকি লেগেছে এই জায়গাটা আগে ধৌত করবেন পোশাকে হোক শরীরে হোক যে অংশে নাপাকি লেগে আছে গোসল করার আগে এই নাপাকি দূর করে নেবেন তারপর ওযু করবেন নামাজে যেভাবে ওযু করে আমাদের বেশিরভাগ লোকে দেখা যায় কি গোসল করার পরে ওযু করে সম্পূর্ণ ভিন্ন উল্টা তরিকা আগে ওযু তারপরে গোসল আমরা কী করি অনেক কি দেখি গোসল করার পরে আবার ওযু করে এটি ভুল পদ্ধতি ওযু করবে
যদি কোনো চৌকি, যে পাঠের কাঠের ছোট চৌকি আছে, চৌকি অথবা পাথরের উপর দাঁড়িয়ে কেউ যদি গোসল করে, তবে অজু করার সময় পাও ধুয়ে নেবে। আর যদি কাদাযুক্ত এলাকা হয়, স্থান হয় যেখানে নাপাকি হওয়ার আশঙ্কা আছে, সেখানে পাও ধুইবে না, গোসল করবে। অজু করার পর গোসল করবে, গোসল করার পরে সব শেষে পাও ধুয়ে সে জুতা পরে চলে যাবে। অজু করার সময় তিনবার মাথায় পানি ঢালবে, যেমন হাদিসে তিনবার কথা বলা হয়েছে, মাথায় কমপক্ষে তিনবার পানি ঢালবে। তিনবারের বেশিও ঢালা যাবে, কিন্তু তিনবার করাটা সুন্নত। তিনবার পানি ঢালবে, তারপর তিনবার ডান কাঁধে, তিনবার বাম কাঁধে ঢালবে, এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন ধৌত হয়ে যায় এমনভাবে পানি ঢালবে। তারপরে সেখান থেকে সরে পাক জায়গায় এসে পা ধৌত করবে। অর্থাৎ কোনো জায়গায় যদি নাপাক হওয়ার আশঙ্কা থাকে, যে গোসল করার সময় কি নাপাক ভরলো নাকি না ভরলো, তাহলে অজুর শেষে, গোসলের শেষে, শেষ পর্যায়ে পাও ধরে ধুয়ে ধুয়ে ফেললে চলবে। তারপরে অজু করার পরে, গোসল করার পরে আর অজু করার প্রয়োজন, অজু হবে আগে তারপরে গোসল। তবে গোসল করার সময় তিনটি ফরজ আছে, গোসলের তিনটি ফরজ আছে। এক নম্বর হচ্ছে গড়গড়া শহীদকুলি করা, পানি দিয়ে গড়গড়া শহীদকুলি করা। তারপরে নাকে পানি দেওয়া, শুধু নাকে একটু পানি দিলে হবে না, নাকের একেবারে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। তারপরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। আর গোসল করার ক্ষেত্রে কয়েকটা বিষয়ে পুরুষদেরও খেয়াল করা উচিত, মহিলাদেরকেও খেয়াল করা উচিত। তার মধ্যে প্রথম হচ্ছে কান। যেমন আমরা দেখি কানের মধ্যে কিন্তু অনেক ফাঁক ফুকুর থেকে যায়, পানি ইচ্ছে মতো ঢাললে কিন্তু এই জায়গায় ভিজবে না, এজন্য এই জায়গায় ভিজাইতে হবে, কানের পেছনে ভিজাইতে হবে। মেয়ে লোকেরা, মহিলারা, নারীরা অনেকের কানের এই যে কানের দুল আছে, কানের দুলের ভিতরে যে ছিদ্র, এই ছিদ্রে পানি পৌঁছাইতে হবে। যদি না পৌঁছান গোসল হবে না, নামাজ টামাজ সব বাতিল। তারপর নাকফুল, এই নাকফুলের ছিদ্রের মধ্যে পানি পৌঁছাইতে হবে। অনেকের আংটি আছে, যেমন আমারও আংটি আছে, এরকম অনেকে খুব টাইট আংটি পরেন, যে আংটিগুলো অনেক টাইট, আমারটা দেখে একেবারে ঢিল, এই যে একেবারে ইজি। অনেকের আংটি আছে দুই তিনটা আংটি পরে খুব টাইট, এরকম আংটি যদি থাকে আংটির ভিতরে অবশ্যই পানি পৌঁছাইতে হবে, না পৌঁছালে নামাজ হবে না, গোসলও হবে না। তারপর অনেকে আছে চুড়ি আছে, ব্রেসলেট আছে, অনেক কিছুই অনেকে পরেন, চুড়ি হোক অথবা ঘড়ি হোক, এই ঘড়ি যদি টাইট থাকে অথবা চুড়ি যদি টাইট হয় তাহলে অবশ্যই তাতে পানি পৌঁছাইতে হবে। তারপর নাভির ছিদ্রে পানি পৌঁছাইতে হবে। তারপর নখ, অনেকের নখ ভিতরে শুকনা থাকে, নখের ভিতরে পানি পৌঁছাইতে হবে। আবার কিছু কিছু শৌখিন মহিলারা আছেন যারা হাতে পায়ে নেইল পলিশ ব্যবহার, নেইল পালিশ, নখ পালিশ ব্যবহার করেন। নখ পালিশ, নেইল পালিশ ব্যবহার করা জায়েজ নাই, স্পষ্ট। আর যদি কেউ ব্যবহার করে তাহলে গোসলের আগে, ওজুর আগে এটা উঠিয়ে নিতে হবে। আর কেউ যদি নেইল পালিশ সহ গোসল করে, ওজু করে, তার ওজু হবে না, নামাজও হবে না, তার গোসল হবে না। তবে কেউ যদি মেহেদি ব্যবহার করে, মেহেদি ব্যবহার করে, মেহেদি ব্যবহার করে, এতে কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। আবার কেউ যদি গোসলের আগে তেল মালিশ করে শরীর, যেমন মাথায় তেল দিয়ে রাখলো অথবা শরীরে তেল মালিশ করলো অথবা কোনো জায়গায় তেল আছে, অসুবিধা নেই, গোসল করলে তেলের উপরে পানি চলে গেলে কোনো অসুবিধা নেই, এতে গোসল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক তরিকায়, নির্দিষ্ট তরিকায়, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় গোসল করার তৌফিক দান করুন, আমিন। আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।